আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইটিআই ট্রেড প্লাম্বারের ব্যাপারে তো প্লাম্বার ট্রেডটা কী এখানে তোমাদের কি কাজ করতে হবে প্লাম্বারদের কোথায় কোথায় চাকরির সুযোগ থাকছে প্লাম্বারদের স্যালারি কত হতে পারে তো সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এই রকমই আরও ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে তাদের প্লাম্বার ট্রেডটা সম্পর্কে কিছু বলো তো বেসিক্যালি প্লাম্বার ট্রেডের বলার মতো খুবই কম জিনিস আছে তো যেটুকু আছে আমি সেটুকুই বলছি তো প্লাম্বার প্রথমে প্লাম্বারদের কী কাজ করতে হয় প্লাম্বার নামটা শুনি হয়তো অনেকেই বুঝতে পারছো যে পাইপ ফিটিং জলের পাইপ থেকে অন্যান্য বিভিন্ন ধরনের পাইপের যে সমস্ত কাজ হয় পাইপের সমস্ত কাজই কিন্তু প্লাম্বার করে তো আরও সহজ কথা যদি সহজভাবে একদম সহজে বোঝাতে চাই ধরো অনেকের ছাদে কিন্তু জলের ট্যাঙ্ক থাকে অনেকেই ট্যাঙ্ক লাগায় সেই ট্যাঙ্কের থেকে পাইপ দিয়ে লাইন নিয়ে তারা রান্নাঘরে জলের কল বসায় কিন্তু তো এই ট্যাঙ্কের থেকে যে রান্নাঘর পর্যন্ত যে পাইপটা আসবে এটা কিন্তু সাধারণ মানুষই করতে পারে না এটা একজন প্লাম্বারকে দিয়ে করাতে হয় আশা করি বোঝা গেল যে প্লাম্বারদের কি কাজ তারপরে প্লাম্বার কত বছরের ট্রেড প্লাম্বার এক বছরের ট্রেড দুটো সেমিস্টার পড়বে তারপরে এই প্লাম্বার ট্রেডটা পড়ার জন্য তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বারের দরকার আছে তো বেসিক্যালি ফিফটি কি ফিফটি পার্সেন্টের নিচে থাকলে অনায়াসে প্লাম্বার ট্রেটটা পাওয়া যায় তারপরে প্লাম্বার টেটটা কমপ্লিট করতে কত খরচ হতে পারে এক থেকে দেড় হাজার টাকা খরচা হবে সরকারি কলেজে তারপরে তোমাদের কোন সার্টিফিকেটটা বেটার হবে এনসিবিটি না সব সময় সব ট্রেডের ক্ষেত্রে এনসিবিটি বেটার তারপরে অ্যাপেন্ডিসিপ তো এই ট্রেডটা কমপ্লিট করলে কি অ্যাপেন্ডিসিপ করা যাবে হ্যাঁ অ্যাপেন্ডিসিপ করা যাবে রেল ইন্ডিয়ান অয়েল হেল আরও বিভিন্ন কোম্পানি আছে যারা অ্যাপেন্ডিসিপ করায় তারপরে এই ট্রেডটা নিয়ে পড়াশোনা করলে তুমি কি পলিটেকনিকে যেতে পারবে না এটা পারবে না কারণ এক বছর ট্রেডে পলিটেকনিকে যাওয়া যায় না তো এই ছিল কিছু কথা এবার আসি জবের দিকে তো প্লাম্বার ট্রেডটা কমপ্লিট করলে কোথায় কোথায় জবের সুযোগ থাকছে সরকারি প্রাইভেট আর বিজনেস কি কি জব এস মানে জব অপরচুনিটি থাকছে তো প্রথমে এসে সরকারি সরকারি ক্ষেত্রে না বলাই ভালো কারণ সরকারি এরকম খুবই কম কোম্পানি আছে যারা একজন প্লাম্বারকে হায়ার করে তারপরে আসছি প্রাইভেট প্রাইভেট কি কী সেক্টর আছে যারা প্লাম্বারকে হায়ার করে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি আছে আরও বিভিন্ন ছোটোখাটো কন্ট্রাক্টররা আছে তারা একজন প্লাম্বারকে হায়ার করে থাকে তারপরে নিজস্ব কি কি বিজনেস করার সুযোগ আছে তুমি নিজে কাজ ধরে করতে পারো তুমি নিজে বাড়িতে বাড়িতে কাজ ধরতে পারো কাজ ধরে কাজ করতে পারো এতে কোনো অসুবিধা নেই তো এবার আমার নিজস্ব মতামত দিই যে প্লাম্বার ট্রেডটা কি তোমাদের করা উচিত তো আমি বলবো সার্ভেয়ারের মতোই এই একই কথা বলবো প্লাম্বার ট্রেডটা যদি ভালো কোনো ট্রেড না পাও তাহলেই প্লাম্বারের দিকে আসো কারণ প্লাম্বার ট্রেডের জব অপরচুনিটি খুবই কম চাকরি সুযোগ নেই বললেই চলে তো আমি তার জন্যই বলবো যে প্লাম্বার ট্রেডটা নেবে যদি কোনো ভালো ট্রেড না পাও তাহলে আর যদি কারো পার্সোনালি নেওয়ার ইচ্ছা থাকে তো সে নিতে পারো কোনো অসুবিধা নেই তো সরকারি জবের চান্স খুবই কম প্রাইভেট জব একটু আছে মানে হানড্রেডের মধ্যে এইটটি পারসেন্ট চান্স তুমি জব পাবেই না আর টোয়েন্টি পার্সেন্ট চান্স মানে কেউ কেউ হয়তো পেয়ে যায় তো আমি যদি উল্টো দিক থেকে কাউন্ট করি মানে সবাই জানবে যে ক্লাসে কিন্তু প্রথম দিক থেকে কেউ ফার্স্ট আবার কেউ পেছন দিক থেকে ফার্স্ট আশা করি বুঝতে পারছো তো পেছন দিক থেকে আমি যদি ধরি পেছন দিক দিয়ে কিন্তু প্লাম্বার সার্ভে এই ট্রেডগুলো আগে রয়েছে পেছন দিক থেকে তো প্লাম্বার ট্রেডটা খুবই মানে কি বলবো আর বলার মতো সেরকম কিছুই নেই পেছন দিক থেকে এটা ফার্স্ট বলতে পারো তো আশা করি বোঝা গেল আমি ভালোটাকে যেমন ভালো বলতে কোনো দ্বিধাবোধ করি না খারাপটাকেও খারাপ বলতে কোনো দ্বিধাবোধ আমি করছি না এটা অবশ্যই ভালো ট্রেড নয় তো তার জন্যই আমি সাজেস্ট করবো যে অন্য কোনো ট্রেড না পেলে তাহলেই এই ট্রেডের দিকে যাও তো আশা করি